হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রুম বিজনেস ব্লগ। আশা করি তোমরা সকলে ভালো আছেন, আমি অনেক অনেক ভালো আছি। তো চলে এসি নতুন একটা ভিডিও নিয়ে। তো আজ হচ্ছে আমার কলেজের থার্ড সেমিস্টার এক্সাম ছিল, তো বাড়ি আসতে আসতে অনেকটাই দেরি হয়ে গেছে। তো আজ হচ্ছে ছোটদার ছোটদি অ্যানিভার্সারি, তো সেই কারণে কাল রাত্রেই অর্ধেকটা আর কি সাজিয়ে রেখেছিলাম সবাই মিলে। আর ছোটদা ছোটদি মান্তু সবাই মিলে সাজিয়েছে। তো এসে দেখি যে পুরোটাই কমপ্লিট হয়ে গেছে। ভাই এসছে, রজতদা এসে সবাই এসছে, মাসি সবাই এসছে। তো যাই হোক, কাকু কিমা এসেছিল, কিছুটা তোমাদের দেখাবো, মানে শেয়ার করবো ভিডিওতে। তো এখন আমাদের একটা বিয়ে বাড়িতে ইনভাইট আছে, তো সেখানেই যাব। তো কার মানে রিসেপশন পার্টি সেটা তোমাদের পরে বলছি, তার আগে এখন আমি সাজুগুজু করব। তো ছোটদি আমাকে সাজিয়ে দেবে, তো ভিডিও তোমরা কন্টিনিউ দেখতে থাকো। সবাই সেটাই তো, আর ওটা খাওয়া যায়। কতগুলো ক্যামেরা বান্ধ দিত। বাবু দেখিছে ছবিটা? ওরে উপর দিয়ে খুঁজে খুঁজে ফেলবে না। দেখতে পাচ্ছ এখানে কেক কাটা হয়ে গেছে, তারপর এদিকে সবাই মিলে খেতে বসেছে। এখানে দেখতে পাচ্ছ খাওয়া দাওয়ার পর ছোট দিয়ে এখানে আমাকে সাজাতে বসেছে। এমনিতেই অনেকটাই দেরি হয়ে গেছে। তো আমরা এদিকে বিয়ে বাড়িতে চলে এসেছি। দেখা যাচ্ছে না অন্ধকার। আয় ভেতরে আয়।
কাটে দেখাবো দিদি আরে পরীক্ষা দিতে গেছি, বাড়ি অনুষ্ঠান বুঝিস না। তো এই হচ্ছে আমাদের নতুন বৌদি, মানে যে দাদার বিয়েতে এসেছি তার ওয়াইফ। এখানে অনেকটাই ভিড় হয়েছে, যার জন্য আমি নতুন বৌদির সাথে ছবিও তুলতে পারলাম না, কথাও বলতে পারলাম না। তো সুযোগ পেলে আমি অবশ্যই তোমাদেরকে ভালোভাবে বৌদিকে দেখাবো। আর এদিকে বলতে বলতে কন্যাযাত্রীও চলে এসছে। তো এসেই প্রথমে কফি খেয়েছি, তারপর এখন একটু পকোড়া টেস্ট করছি। তুই কার সাথে খেতে বসেছো? দাদা দাদা। এই হচ্ছে আমাদের আজকের মেনু। দেখতে পাচ্ছ এদিকে আমরা এখন খাওয়া দাওয়া করতে বসে গেছি, আমি সুমিদি আমার বর দাদা। আমাদের
ক্যাটারারের ম্যানেজার, ওই হচ্ছে সায়ন ক্যাটারার্সের মালিক হচ্ছে এই যে আমার দাদা। পড়াশোনার পাশাপাশি আমার দাদার একটা ক্যাটারিংয়ের বিজনেস রয়েছে, যদি কারো প্রয়োজন হয় তাহলে এই কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করতে পারে। বাইরে ফুচকার স্টল করেছিল, খাওয়া দাওয়ার শেষে আমরা এসে একটু ফুচকা টেস্ট করছিলাম। তো তারপর বাইরে এসে দেখি যে সবাই মিলে খুব নাচ করছে, তো আমরা এখনই বাড়ির দিকে বেরিয়ে যাব। তো এদিকে তো অনেকটাই রাত হয়ে গেল, আমরা বাড়িতেও চলে এসেছি প্রায়। চলে এসেছি বাড়িতে, বাড়িতে চলে এসেছি। বিয়ে বাড়িতে গিয়ে খুবই মজা করলো, আমার অনেকটাই রাত হয়ে গেছে বাড়ি আসতে আসতে। তো আচ্ছা, এবার তোমাদের বলি যে কার রিসেপশন পার্টিতে আমরা গেছিলাম। গেছিলাম হচ্ছে আবিরদা। আমি আগেও আমার মানে রিসেপশনের ভিডিওতে আমি বলেছি আবিরদার কথা, যে আমাদের বিয়ে, তারপর হচ্ছে বৌভাতের ফটোগ্রাফার যে করেছে আবিরদা, আমার তো পরিচিত আছে আগে থেকেই, তো সেই হিসেবেই গেছিলাম। তারপরে আমার বরের আগে থেকেই পূর্ব পরিচিত ছিল আবিরদা, সেই কারণেই আমাদের ওরা রিলেটিভই ধরো বলতে পারো, তো সেই কারণেই গেছিলাম। তো সেইটাই হচ্ছে মানে আবিরদার আবিরদার রিসেপশন পার্টি বলা যায় মানে বৌদির। যাই হোক, তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভালো লাগলে অবশ্যই লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।